আমার সারিবদ্ধভাবে দাঁড়ান, সারিবদ্ধভাবে আদিবাসীর প্লট চাই, ক্ষতিগ্রস্তের প্লট চাই। আমরা দীর্ঘ 30 বছর যাবত আমাদের যে দাবি, সে দাবি নিয়ে আমরা রাজপথে আছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের দাবি বিলাপ হচ্ছে না। আমাদের দাবি আদিবাসীদের, ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে জিনিসটা দাঁড়াইছে পূর্বাঞ্চলে যে প্লটগুলো বরাদ্দ করা হয়েছিল, তাদের মধ্যে আমাদের যে মেন ক্ষতিগ্রস্ত আদিবাসী লোকজন ছিলাম, তাদের বেশিরভাগের প্লটগুলোই আসেনি। দেখা গেছে কোনি বেশি সরকার তাদের নিজেদের মধ্যে প্লটগুলো বাঘ বা টরা করে নিয়ে আজকে সবাই এইভাবে রাস্তায় নামাইছে, যাদের কারণে আজকে এই এই প্লটগুলো আমরা পাই নাই। তাদের প্লটগুলো ব্যতিরেকেই দ্রুত সময়েই তাদের প্লটগুলো বাতিল করে আমরা যারা আদিবাসী আছি, ক্ষতিগ্রস্ত আছি, তাদের প্লটগুলো বরাদ্দ করা হোক। আমাদের 2003 সালে আমরা যেই টাকাটা জমা দিয়েছি, সেই টাকাটা এখনও জনতা ব্যাংকে পড়ে আছে। আমাদের প্লট দিবে বলে যেই আশা রাখাছে তা করা হয় নাই। এখন অনেক তখন তারা কোনো নিয়মকানুনও দেয় না যে এইভাবে দিতে হইব, ওইভাবে দিতে হইব। আর এখানে মূলত তখন ওই আমলে এতটা শিক্ষার হারও ছিল না যেভাবে আমরা সব কিছু গুছিয়ে করতে পারবো, যার কারণেই আজকে আমরা এইভাবে রাস্তায় নামতে হয়েছে। আমরা এই আন্দোলন করা যেমন বৈষম্য বিরোধী আন্দোলন দিকে যেমন আমরা একবার আহত হয়েছি, আমাদের লোকজন মারা গেছে, এমন এই প্লট আমরা নিজেদেরকে ছিনিয়ে আনতে হবে এখন আমাদের, যারা কারণ তারা যেভাবে তাদের নিজেদের মধ্যে ব্লক বাড়া করছে তা বাতিল না করা হলে আমাদের যে ক্ষতিগ্রস্ত লোকজন আছে, প্রাচীন আদিবাসী লোকজন আছে, তারা কেউই প্লট পাবো না। তো সবার প্রথমেই করণীয় হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সাথে একটাই দাবি থাকবে যে আপনারা তাদের প্লটগুলো বাতিল করুন, প্লটগুলো যে যথাযথ যারা পানও দাঁড়াছি যে আমরা প্লটগুলো আপনাদের কাছে পাবো, এই প্লটগুলো আমাদেরকে বুঝিয়ে দিন। এই প্লটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমরা আজও প্লট আমরা খুঁজে পাই না। আমাদের জমি জমা ছিল অনেক, আমরা আবেদন করেছি তো, কিন্তু আমাদের এখনো বুঝাই দেওয়া হয়নি। আমরা চাই যে আমরা একটা প্লট, অন্তত একটা প্লট আমরা চাই, কারণ আমাদের সন্তানরা থাকবে কোথায়, আমাদের বাড়ি ঘর হয়তো দেখা যায় এই প্রজেক্ট নিয়ে যাচ্ছে, ওই প্রজেক্ট নিয়ে যাচ্ছে, এই জমি এইভাবে বিভিন্ন দর্শকরা আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে। এখন আমাদের যে মাথা গোঁজার ঠাই সেটা আমাদের দরকার, আমরা সেটা প্লটের মাধ্যমে পাইতে চাই। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব। আমার অপরাধটা কিছু না, কি অন্যায় করছিলাম আমি? ভালোবাসিস? যাই না, ভালোবাসি কিনা মা? থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও